ইঁদুর মারেন, তেলা পোকা মারেন, সার পোকা মারেন, এই ইঁদুর মারবেন না সাইবেন দেখুন, একটা মালম লাগাবেন ইঁদুর পুরুষ। বন্ধুরা অনেক মজা করতেছি আমরা, শুধু মরে আর মরে ইন্দুর খেতা কানে মানুষ করে বন্ধুরা। আমরা আসলে যাচ্ছি লেকল্যান্ড, আরো রাস্তা শেষ করলাম, শেষ করে এখন লেকল্যান্ডে যাচ্ছি, আপনাদেরকেও দেখাবো লেকল্যান্ডের সৌন্দর্য এবং লালমাই পাহাড়ের উপরে লেকল্যান্ড। তো বন্ধুরা আপনারা এই যে টিকিটটি ক্রয় করবেন, টিকিটটি ক্রয় করে আপনারা এখন ঢুকবেন। তো এখন চলুন আমরা ভিতরের দৃশ্য ঘুরে ঘুরে দেখি ভিতরে কি আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা এই যে লালমাই যে লেকল্যান্ডই দেখতেছেন, এটি কিন্তু পিকনিক স্পটের জন্য একটি পারফেক্ট স্থান। শিক্ষা সফরে যারা আসেন বা বিভিন্নভাবে কোম্পানি থেকে যারা পিকনিক করতে আসতে চান, তারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন। স্থানটি কিন্তু বন্ধুরা পিকনিক স্পট হিসাবে কিন্তু পরিচিত, আপনারা এখানে এসে পিকনিক করতে পারবেন এবং খুব সুন্দর একটি সময় কাটাতে পারবেন। দেখুন এটা ভিতরের দৃশ্য, রাইড এগুলি আপনারা পিকনিক স্পট হিসাবে খুবই সুন্দর একটি স্থান, এখানে আপনারা এখানে পিকনিক করার জন্য আসতে পারবেন। আর বিশেষ করে যারা ঢাকার আশেপাশে থাকেন বা যারা একদিনের জন্য ট্যুর করতে চান, তারা চাইলে কিন্তু খুব সহজেই এখানে চলে আসতে পারবেন, এসে সারাদিন ঘুরে দেন আপনারা আবার বিকেলবেলা চলে যেতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে এই অংশটুকু, অবশ্য খুব ভালো লাগতেছে আমার কাছে, খুবই চমৎকার আমাদের চিরাচরিত বাংলার যে লোকগাথা সেগুলি এখানে ফুটে উঠছে। দেখেন এটা হচ্ছে ঢেঁকি, যে ঢেঁকি এখন অলরেডি হারিয়ে গেছে। তারপরে দেখুন এই পাশে হচ্ছে পালকি, পালকিতে করে নতুন ভোগে নেওয়া হচ্ছে, এগুলিও এখন আর আমাদের দেখা যায় না। তারপরে দেখুন এখানে আগে যেরকম ধান বান্ত, এইভাবে দেখুন আমাদের লোকগাথার ছবি, গরুর গাড়ি। এই গরুর গাড়ি আমরা আসলে এখন নাই বললেই চলে, আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে। দেখুন একজন রাখাল দান মারাইতেছে গরু দিয়ে, এগুলিও কিন্তু আমাদের আসলে আমরা ছোটবেলায় দেখেছি, কিন্তু এখন কালের বিবর্তনে এগুলি হারিয়ে গেছে। তারপরে নাঙ্গল দিয়ে দেখুন জমি চাষ করা, আসলে এখানে সবকিছুই বলতো আমাদের চিরাচরিত যে আবহমান বাংলা, সেই আবহমান বাংলার ঐতিহ্যই তুলে ধরা হয়েছে। দেখুন আমি দেখাচ্ছি দেখুন আমাদের মায়েরা যখন সকালবেলায় ভেবে রুটি বেলতেছে, দেখুন রুটি বেলার চিত্র।